নিং আমার প্রিয় বন্ধুরা, দিদি বোনেরা, তোমরা যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি বন্ধুরা। তো বন্ধুরা, এখন আমি চা খাচ্ছি আর ভাবছি যে ভাতটা এবার বসিয়ে দিতে হবে। তো দেখো, এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর কালকের মাংসের তরকারি ছিল, ওটাকেই আমি গরম করে আজকে চালিয়ে দেবো। বন্ধুরা, তরকারিটা একেবারে ঘন হয়ে রয়েছে। এইটা আমি এখন কি করব, এইটার মধ্যে এখন এই যে গঙ্গা যমুনা বইয়ে দেব বন্ধুরা। গঙ্গা যমুনা বই দিয়ে একেবারে পাতলা ধ্যাত ধ্যারে ঝোল করে দেব, একেবারে গঙ্গা নদী বানিয়ে দেব। তো গঙ্গা যমুনা বই দিয়ে পাতলা ঝোল করে দিলাম। তো এবার এটা আমাদের সবারই ভাগে সমানভাবে পড়বে বন্ধুরা, তো সবারই খেতেও সুবিধা হবে, কারণ আমি তো আলাদা করে কোনো তরকারি করিনি। তো এই ঝোলটুকু দিয়ে মাংসর গন্ধে গন্ধে সবারই খাওয়া হয়ে যাবে। এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, ব্যাস। তাহলেই আমার শটে খাটে ফাঁকিবাজি রান্না রেডি, সবাই খুশিও হয়ে যাবে আর আমারও কাজের ঝামেলা থেকে আমি মুক্তি পাবো বন্ধুরা। তো দেখো, ইনস্ট্যান্ট তরকারি রেডি। তো এবার আমি এটা ঢেকে দেবো, এটা ফুটে উঠবে, তখন নামিয়ে দেবো। চলো এটা ফুটতে থাকুক। এই দেখো বন্ধুরা, মাংসর ঝোল দেখেছো? গঙ্গা যমুনা বই দেওয়ার পরেও কত সুন্দর মাংসর ঝোলটা, দেখে লোভ লাগছে। এই দেখো শ্যামবাবুকে টিফিনে আলু সদ্য, এদিকে ভাত, আর এই যে মাংসর ঝোল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, এই যে শ্যামবাবুকে দিয়ে দিচ্ছি টিফিনে তরকারি, এই দেখো। আর এদিকে আমাদের মা মেয়ের জন্য রাখলাম, এটুকু আমাদের দুপুরে হয়ে যাবে। বন্ধুরা, এদিকে আমি শ্যামবাবুকে টিফিনটা দিয়ে দিলাম, শ্যামবাবু এবার দোকানের জন্য রওনা দিল। বন্ধুরা টাটা, মশারি ফসারি সব পড়ে রয়েছে, বিছানা ফিছানাগুলো সব তুলবো। আর এইদিকে দেখো বাসনগুলো সব মস্ত কিছু পড়ে রয়েছে, এগুলো ধোবো, ঘর বারান্দা উঠুন পরিষ্কার করে ঝাঁট দেবো। আর এদিকে দেখো তিশার স্কুল ছুটি, এখন তিশা আনন্দ করে খেলা করছে, কি মজা কি মজা। আর তারাও আর কটা দিন পরেই স্কুল থেকে বই দিয়ে দেবে, তখন তখন পড়াশোনার টেনশন, এখন যত খুশি খেলার খেলে নাও, ঠিক আছে? মা ওখানে খালি গল্প করতে হবে আর কোশ্চেন আনসার খুঁজে বার করতে হবে, এটুকুই তো। ওইটুকুই পড়াশোনার চাপ নেই? বাহ, তোমার মতন বয়সে আমাদের পড়াশোনার কত চাপ ছিল, তোমার মতো রিল্যাক্স থাকতে পারতাম না। দেখো আমার ব্ল্যাকিও রিল্যাক্স ভাবে ঘুমিয়ে রয়েছে, দেখছি এখন এরা দুজন মিলে এখন খেলা করবে। তো বন্ধুরা, ওরা এখন খেলা করুক, আমি আমার কাজগুলো করে দিই। চলো ফটাফট কাজগুলো করে নিই। দেখো এবার আমি আমার বাড়ির কাজগুলো সমস্ত গুছিয়ে নেবার জন্য চলে এলাম। তো দেখো মশারির দড়িগুলো আমি একটা একটা করে এখন খুলে দেবো। তো মশারিটা তুলে নিয়ে বিছানাপত্র তুলে নিয়ে পরিষ্কার করে রেডি করে রাখবো। তো বন্ধুরা, বিছানাপত্র পরিষ্কার করতে মানে বিছানার লেপ কাঁথা বালিশ এগুলো তুলতে যে কত কষ্ট লাগে বন্ধুরা, কি বলবো, এই এত ভারী একটা লেপ তুলতে মানে আমার দম বেরিয়ে যায় বন্ধুরা। তো কি করব ভাবছি, কবে ঠান্ডাটা কমবে, ঠান্ডাটা কমবে। তোমরা হয়তো ভাবছো যে এদের এত ঠান্ডা লাগে যে লেপ ঢাকাও নিতে হয়। হ্যাঁ বন্ধুরা, আমাদের উত্তরবঙ্গে এখনও ঠান্ডা আছে, এখনও আমাদের লেপ ঢাকা নিয়ে ঘুমাতে হয়। ভোরবেলার দিকে এত ঠান্ডা লাগে কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না। আমাদের এদিকে দুপুরবেলা গরম কিন্তু ভোরবেলার দিকে ঠান্ডা বন্ধুরা। বেশ কয়েকদিন যাবত বৃষ্টিও হচ্ছিলো সকালের দিকে, তো একটু ঠান্ডা ঠান্ডা ভাবও ছিল বন্ধুরা। তো দেখো আমি বিছানার চাদর টাদর পেতে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম বিছানাটা একবারে। বিছানার ওপরেই দেখো সর্বস্ব নামিয়ে নিয়েছি, তো এগুলো সমস্ত গুছিয়ে নিলাম। এবার দেখো খাটের ওপরটা, খাটের চূড়াটা ভালো করে একটু মুছে নিচ্ছি, কারণ ভীষণ ধুলো পড়েছিল বন্ধুরা। তো মনে হলো আজ একটু ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নিই। তো শুধু বিছানার চূড়াটাই নয়, মেশিন, তারপরে শোকেস, আলনা এগুলো পরপর পরপর আমি ভালো করে একটু মুছে ক্লিন করে নেবো বন্ধুরা। একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ঘরবাড়ি যদি একটু পরিষ্কার ক্লিন থাকে তো নিজের মনটাই ভালো লাগে বন্ধুরা। তো দেখো আমি সমস্তটাই পরিষ্কার করে রাখছি। আর এদিকে দেখো আয়নাটা আমি কাপড় দিয়ে ঢেকে রেখেছি, কারণ আমি বাস্তুশাস্ত্র অনেক মানি বন্ধুরা, বাস্তু মতে খোলা আয়না রাখতে হয় না, সবসময় ঢেকে রাখতে হয়, তো সেই কারণেই আমি ঢেকে রেখেছি।
তো ঘর বাড়ি মোছার পর এবার ঘর ঝাড় দেওয়ার পালা বন্ধুরা। তো ফটাফট ঘরটা ঝাড় দিয়ে নেবো। আমার ঘরটা তো খুবই বড় বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ কত বড় ঘর আমার, মানে কি বলবো। তো খুব তাড়াতাড়ি আমার ঝাড় দেওয়া হয়ে যায় বন্ধুরা, বেশিক্ষণ সময় লাগে না। তো রান্নাঘরে ঝাড় দিতে চলে এসেছি, তো রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। এই ঘরে তো মেঝে করা নেই বন্ধুরা, শুধু সিমেন্ট বালি দিয়ে ওই সিমেন্টের গোলা দেওয়া রয়েছে। তো অন্য ঝাঁটা দিয়ে ভালো করে ঝাড় দিলে পরিষ্কার হয় না, তো নারকেল ঝাঁটা দিয়ে আমি ফটাফট ঝাড় দিয়ে নিচ্ছি বন্ধুরা। তোমাদের যদি একদিন ঝাড় দেওয়া না দেখায় না বন্ধুরা, মনে হয় যেন কী যেন মিস করে গেলাম, কী যেন মিস করে গেলাম, মনেই হয় না। যে মানে সকালবেলা যদি তোমাদের সাথে চা খাওয়াটা যদি শেয়ার না করি, আর এই উঠুন ঘর বাড়ি যদি ঝাড় দেওয়া যদি না শেয়ার করি, মনেই হয় না যে ব্লগ আমি শুরু করেছি। কারণ আমাদের মেয়েদের ব্লগ মানেই তো সংসারের কাজকর্ম, তাই না বন্ধুরা বলো? আমরা মেয়েরা ব্লগিং করি সংসারের কাজকর্ম, নিজেদের লাইফে কী চলছে এই সবই নিয়ে, তাই না বন্ধুরা? তো দেখো আমি ফটাফট ঘর ঝাড় দেওয়ার পর বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম, এরপরে চলে যাব উঠুন ঝাড় দিতে। তো পরিষ্কার পরিচ্ছন্ন, ওই দেখো ওইদিকে আমার ব্ল্যাকিও চলে যাচ্ছে, ও কত বুদ্ধি, ও দেখতে পাচ্ছে যে আমি উঠোনটা ঝাড় দেবো, তার আগেই ও উঠে সরে বসে গেল। আমার ব্ল্যাকি আমাকে খুব ভালোবাসে বন্ধুরা, বলে না মানুষের থেকে পশুরা প্রভুভক্ত হয়। তো একটা মানুষকে বিশ্বাস করা থেকে একটা পশুকে যদি ভালোবেসে রাখা হয়, তারা তার প্রতিদান হিসাবে ভালো ফলটাই দেয় বন্ধুরা। তো আমার ছাগল কুকুর পাখি এসব পুষতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। তো কি করব, আমার এখানে ছাগল পোষার পরিস্থিতি একদম নেই, তাই ছাগল পুষতে পারি না। কিন্তু কোনো দিন যদি সুযোগ হয় অবশ্যই ছাগল আমি পুষবো। তো কুকুর তো আমার বাড়িতে আছেই তোমরা দেখলে। তো দেখো সমস্তটা ঝাড়পাট দেওয়া হয়ে গেল, এবার চলে এলাম জামা কাপড় কাচতে বন্ধুরা। তো দেখো সার্ফ দিয়ে দিলাম, এবার সমস্ত জামা কাপড় আমি ভিজিয়ে রেখে দেবো বন্ধুরা, পরে সেটা কেচে নেবো। গাছটা ভীষণ পরিমাণ নোংরা হয়েছে বন্ধুরা, আমার তো সেরকম সিস্টেম নেই যে গ্যাসটা খুলে নিয়ে যাবো বা পরিষ্কার করব। তো দেখো ওখানেই আমি সার্ফ দিয়ে ভালো করে সাবান দিয়ে ঘষে পরিষ্কার করে নিলাম, নিয়ে ভিজে ন্যাকড়া দিয়ে গ্যাসটা মুছে নিলাম। তো গ্যাস মোছা হয়ে গেল, এবার ঘরটাও ভালো করে মুছে নিট অ্যান্ড ক্লিন করে নেবো বন্ধুরা। মোছা হয়ে গেল, এবার চলে আসবো বাসন মাজতে। তো দেখো বাসন মাজতে চলে এসেছি, সমস্ত বাসনগুলো মেজে ধুয়ে এবার পরিষ্কার করে রেখে দেবো। দেখো আমার বিছানা গোছানো হয়ে গেছে, আর ওইদিকে দেখো আলনা গুছিয়ে রেখে দিয়েছি, আর এইদিকে দেখো উঠুন ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। দেখো সমস্তটাই পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক, আর এইদিকে দেখো জামা কাপড়গুলো সব কেচে মেলে দিয়েছি, আর এইদিকে দেখো তৃষা লাফিয়ে বেড়াচ্ছে। দেখো বন্ধুরা এই যে আমার বাসন ধোয়া হয়ে গেছে, আর দেখো গ্যাস মোছাও হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, চলো স্নান টান করে চলে আসি, আর এটাকেও স্নান করাবো এখন। খাবার নিয়ে চলে এসেছি, চলো খেয়ে নি। আর তিশাও ওইদিকে বসে খাচ্ছে, আজকে ওকে আর ক্যামেরাতে দেখালাম না বন্ধুরা, ও এখন খেতে ব্যস্ত। কালকের মাংস আজ চালিয়ে দিলাম বন্ধুরা, দেখো এইভাবেই চালাকি করে বুদ্ধি করে চালাতে হয়, তাই না? আমার খাটনিটাও একটু কমে গেল। ভালোই লাগছে বন্ধুরা, খারাপ লাগছে না, কিন্তু মাংসের ঝোল আবার খারাপ। তিশা কেমন লাগছে রে? ভালো। তো শুনলো বন্ধুরা, তিশা বললো ভালো লাগছে। ওদের বাবা মেয়ের মাংস হলে হলো, যেমন করে হোক রান্না করে দিলেই হলো, ওদের যে খুব ভালো রান্না হতে হবে তার কোনো মানে নেই, মাংস হলেই হলো। আমি এরকমই করি বন্ধুরা, যখনই দেখি যে মাংস একটু রয়ে গেছে, তো আমি এরকমই একবারে জল দিয়ে গঙ্গা যমুনা বই দিয়ে পাতলা ঝোল করে দিই, নিয়ে তিনজনে মিলে খেয়ে নিই, একবেলা চালিয়ে দিই এইভাবেই। রাত্রেবেলা যা হয় একটু কিছু করে নেবো,
তো বন্ধুরা আজকের মতন ভ্লগটা আমি এখানেই শেষ করছি। তো বন্ধুরা আবার আসছি কালকে একটা নতুন ভ্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, বাই বাই।